চট্টগ্রামের সন্দীপের মেয়ের প্রেমে পড়ে বাংলাদেশে এসে বিয়ের পিঁড়িতে বসেছে ব্রিটিশ তরুণ। এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইজিং নিউজ বাংলা। নিত্য নতুন খবরাখবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। লেখাপড়া করতে লন্ডনে ছুটে গিয়েছিলেন চট্টগ্রামের মেয়ে ফেরদৌসী কবির মুক্তা। লেখাপড়া ফাঁকে সেখানে পরিচয় হয় ব্রিটিশ তরুণ গ্রাহাম স্টুয়ার্টের সঙ্গে। সেই থেকে দুজনে জড়িয়ে পড়ে প্রেমের ফাঁদে। অবশেষে সে প্রেমকে বাস্তবে রূপ দিতে বাংলাদেশে ছুটে এসেছেন ব্রিটিশ তরুণ গ্রাহাম স্টুয়ার্ট। মুক্তার সাথে বিয়ের পিঁড়িতে বসলেন ব্রিটিশ এ তরুণ। তার আগে নিজের ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে নাম পাল্টে রেখেছেন সাইমন কবির। শুক্রবার 27 ডিসেম্বর জাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে বন্দরনগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে মুক্তা আর সাইমন কবিরের বিয়ের অনুষ্ঠান। এর আগে গত 14 ডিসেম্বরে গ্রাহাম বাংলাদেশ আসেন। অনুষ্ঠানে কথা হয় ব্রিটিশ তরুণ বর সাইমন কবিরের সঙ্গে। তিনি এখনও পুরোপুরি বাংলা বলতে পারেন না, ভাঙা ভাঙা বাংলা ইংরেজিতে অনুভূতি জানাতে গিয়ে সাইমন জানায় বাঙালি এ বিয়ে সংস্কৃতি তার কাছে অদ্ভুত লাগছে। তার খুবই ভালো লাগছে নতুন এই পরিবেশ। তিনি সবার সাথে ভাব বিনিময় করতে না পারলেও অনুষ্ঠান দারুণ উপভোগ করছেন। বিয়ের পর খুব শীঘ্রই নিজের বাঙালি বউকে নিয়ে আবার লন্ডনে ছুটে যাবেন গ্রাহাম। ফেরদৌসী কবির মুক্তা গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। তার বাবার নাম হুমায়ুন কবির হেলালি। চট্টগ্রাম শহরে তার বেড়ে ওঠা। উচ্চ শিক্ষার জন্য কয়েক বছর আগে ছুটে যান ব্রিটেনে, সেখানে পিএইচডি করেন তিনি। লন্ডনে মুক্তার বড় বোন ও বড় ভাই রয়েছে। তার বোন পেশায় ব্যারিস্টার, তিনি লন্ডনে স্বামী সন্তান নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। বড় ভাই শোয়েব কবির দেশের একটি বেসরকারি টেলিভিশনের লন্ডন প্রতিনিধি। সেই সূত্রে বিয়েতে যোগ দেন ঢাকা চট্টগ্রামের বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিক এবং বিভিন্ন পেশার মানুষ। বিয়ের পর বর বর্তমানে চট্টগ্রামের কোতোয়ালি থানার লাভলেন এলাকার শ্বশুরবাড়িতে অবস্থান করছেন ব্রিটিশ তরুণ সাইমন কবির। ফেরদৌসী কবির মুক্তার বাবা হুমায়ুন কবির হেলালি জানান, মুক্তা 2017 সালে লন্ডনের নটিংহাম ইউনিভার্সিটিতে পড়তে যান। লন্ডনে পড়াকালীন সময়ে তার সঙ্গে পরিচয় হয় ব্রিটিশ তরুণ গ্রাহাম স্টুয়ার্টের। পরে দুজন দুজনকে পছন্দ করার পর পারিবারিকভাবে বিয়ের কথা উঠলে ধর্মীয় বিষয়টি সামনে আসে। পরে গ্রাহাম ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেয়। তিনি জানান, ইসলাম গ্রহণের পর গ্রাহাম আমাদের পারিবারিক টাইটেল কবির গ্রহণ করে তার নাম রাখেন সাইমন কবির। তিনি আরও বলেন, বাংলাদেশের সামাজিকতার বিষয়টি তাকে জানানোর পর সে এখানে এসে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে সে আমাদের বাসায় আছে। বাঙালি রীতি অনুযায়ী 26 ডিসেম্বর গায়ে হলুদের অনুষ্ঠান হয়। 27 ডিসেম্বর চট্টগ্রাম নগরে পারিবারিকভাবে তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রিয় দর্শক, এই নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন খবরাখবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।